বিপিএল এর মাঝপথে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিকল্পনা সবাইকে জানিয়ে দেবেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন, আশা করি বিপিএল এর মধ্যেই আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে ইজ রিকভারিং ফ্রম অ্যান ইনজুরি, সো একটু তো কম বেশি একটু প্রবলেম থাকে, বাট অ্যাট দ্য মোমেন্ট ইজ কোয়াইট ওয়েল। আমরা যতটুকু ওনাকে রেস্ট দিয়ে ফ্রেশ রাখার চেষ্টা করছি, সো আশা করি আজকে যদি ট্রেনিং নাও করে কালকে উনি ডেফিনেটলি ট্রেনিং করবেন। আই এম প্রিটি শিওর দ্যাট হি উইল বি অ্যাভেলেবল ফর দ্য ফার্স্ট গেম। আর এই তিন মাসেও সত্যি কথা বলতে খুব বেশি প্র্যাকটিসও করা হয়নি, লাস্ট দুই আড়াই সপ্তাহ ধরেই মেনলি ব্যাটিং করছি, সো ডে বাই ডে বেটার হচ্ছি, একটু রাস্টিনেস আছে, বাট আই এম শিওর ওভার দ্য বিপিএল শুরু হওয়ার আগে যতটুকু আমি আমার পক্ষে সম্ভব যা যা করার সবই করার চেষ্টা করছি।